উদয়পুর নেতাজি সুভাষ মহাবিদ্যালয় দ্বিতীয় সেমিস্টারের এক ছাত্রীকে কলেজের সামনে থেকে অপহরণ করার অভিযোগ দায়ের হল উদয়পুর মহিলা থানায়। ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার উদয়পুর নেতাজি সুভাষচন্দ্র মহাবিদ্যালয় দ্বিতীয় সেমিস্টারের ছাত্রী পায়েল দাস কলেজে পরীক্ষা দিয়ে কলেজ থেকে বাড়ি ফেরার সময় এই ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন মেয়ের বাবা। কিন্তু উদয়পুর মহিলা থানায় গিয়ে পুলিশের কোনো সহায়তা পাচ্ছে না বলে জানিয়েছেন অপহরণ হওয়া মেয়ের বাবা ও আত্মীয় স্বজনরা। শুধু তাই নয়, উদয়পুর মহিলা থানার ওসি আলপনা সরকারের সাথে দেখা করতে চাইলেও দেখা করতে পারেনি অপহরণ হওয়া মেয়ের পরিবার, কারণ ওসি আলপনা সরকার থানায় অনুপস্থিত ছিলেন। যদিও মহিলা থানার অন্য পুলিশ কর্মীদের কাছ থেকেও জানা গেছে থানায় আসে ওনার মর্জি মাফিক। পুলিশের কোনো সহায়তা না পেয়ে উদয়পুর মহিলা থানার সামনে রবিবার রাতে সাংবাদিকদের মুখোমুখি হয় অপহরণ হওয়া মেয়ের বাবা সুকেন দাস রাজ্যের মুখ্যমন্ত্রীর নিকট আবেদন জানান যে ওনার মেয়েকে যেন খুব শীঘ্রই মেয়ের বাবার হাতে তুলে দেওয়া হয় বলে কান্নায় ভেঙে পড়েন মেয়ের বাবা। মহিলা থানায় কি কোনো সহযোগিতা করতেছেন আপনারা? রে না, সহযোগিতা করতেছে না। না, অপহরণের বিষয়টা জানানোর পরে 24 ঘন্টা হওয়ার পরেও কোনো সহযোগিতা করছে না। এ নিয়ে মহিলা থানার ওসির সাথে কথা হয়েছে আপনাদের? না, আপনারা তো এ নিয়ে অনেকবারই আছেন, একবারও কি ওসির সঙ্গে কথা হয়েছে না? চব্বিশ ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে, কালকে 3টার পরে আজকে একটু সন্ধ্যার সময় আমরা আসি, প্রশাসন কোনো প্রকারের কোনো সহায়তা করছে না। থানায় গতকালকে মিসিং গাড়ির পাশাপাশি সমস্ত বিবরণ তাদের সামনে তুলে ধরছি, আমরা যতটুকু নিজেরা চেষ্টা করছি, কিন্তু কোনো স্টেপ নিচ্ছে না। আপনারা কি মহিলা থানার কাজকর্মে কি অসন্তুষ্ট? অসন্তুষ্ট চব্বিশ ঘন্টা গেছে, একটা মেয়ের ব্যাপার না। মহিলা থানার ওসিরা আপনারা আয়া পানি না কোনো কাজে? গতকালকেও আসি পাইছি না, আজকেও আসি, এখন এদের শুধু এরা আছে, উপস্থিত না। হয়রানি হইতেছেন, অপহরণের অভিযোগ দিয়ে আপনারা এক প্রকার হয়রানি হইতেছেন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।